ঢেকে স্বর্গে যাওয়ার তরে ক্যাচর ম্যাচর কান্না করে, চাল কুটতে হলো বেলা, পিঠে করবে কোন শাশুড়ির পোলা। এসব কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শোনেননি, শোনার কথাও নয়, কারণ ঢেকে নিয়েছে ছুটি। আরও সহজ করলে বলা ভালো, আধুনিক যন্ত্র সভ্যতার যুগে ঢেকিকে ছুটি দিয়েছি আমরাই। কিন্তু পিঠেপুলির উৎসব মানে নতুন করে খোঁজ পড়ে ঢেকির। কাঠের তৈরি দান বাকৃতি, এই যন্ত্রের তৈরি চালের গুড়ি ছাড়া ভোজনরসিক বাঙালির পিঠের স্বাদ পূরণ হয় না। যে বর্তমান সময়ে অপাঙ্কেও ঢেকির খোঁজ বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর শহর সংলগ্ন চক্রবর্তী বাড়ি গ্রামে। ওই গ্রামে পৌঁছে দেখলাম নিকোনো উঠানে ধপধপে শব্দে চালের গুড়ি তৈরি করছেন একদল মহিলা। রাতপহালেই পিঠেপুলির উৎসবের সূচনা, এই মুহূর্তে দম ফেলার ফুরসত নেই কারোর। তার মাঝেই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তারা বললেন, দিনের পর দিন অত্যাধুনিক প্রযুক্তি এসেছে মার্কেটে, কিন্তু তা সত্ত্বেও আপনারা এই ঢেকিতেই কেন চালটা গুঁড়ো করেন? স্যার, আমরা কেন গুটি, আমাদের ঢেকি বিরাট প্রয়োজন, তার জন্যই গুটা হয়। কেন না, ঢেকির গুঁড়ি কিবা গুঁড়িটা ভালো হয়, কলের থেকে কলের গুঁড়ি মানে কলপা গ্যাস করে, আমাদের পছন্দ হয়, খেতে পাচ্ছি না, হাতে ছিটিয়ে যায়, তার জন্য আমরা করি না, তার জন্য আমরা ঢেকিতে আমরা রেখেছি। এখানে কি শুধু আপনারাই কুটেন না আশেপাশে গ্রাম থেকেও মানুষজন আসে? না, বাইরের থেকেও এসে কুটে নিয়ে যায়, যারা যে শুনে তারাও এসে কুটে নিয়ে যায়, যে ঢেকি বসানো আছে আমাদের গ্রামে, সবাই কুটে, ধারে পাশে লোক। কিন্তু অন্যান্য গ্রামে তো ঢেকি দেখা যায় না, আপনারাই কেন এটা রেখেছেন? আমরা রেখেছি তৈরি করে, আমাদের এই গুড়ি ভালো লাগে বলে আমরা রেখেছি, করে খাওয়ার লেগে। সারা বছরই কি আপনারা ঢেকিতে কাজ করেন? না, আমরা বর্ষা পড়লে ঢেকি তুলে দিই, আবার রোগান মাস থেকে আরম্ভ করি, আবার পৌষ মাস তো মাঘ মাস তো আমরা সরস্বতী পুজো পর্যন্ত খাই। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, খুগলি। যোগাযোগ করুন 9064829214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।